অবশেষে গাড়ি পেয়ে গেলাম আমরা আমাদের বিল্ডিং এর নিচেই। অনেকক্ষণ আমরা আমাদের গাড়ি খুঁজে পাই না, যদিও আমি গতকাল রাত জিজ্ঞেস করি নাই হাজবেন্ডকে গাড়ি কোথায় পার্ক করেছে। তো আসলে প্রতিদিন দোকানের সামনে গাড়ি পার্ক থাকে, বাট আজকে অনেক খোঁজাখুঁজি করার পর আমাদের বিল্ডিং এর নিচে কিন্তু গাড়িটা পার্ক ছিল, আমরা দেখিও নাই, ব্যাক সাইডে ছিল। তো তাজবিয়াকে স্কুল পৌঁছাই দিলাম, আমি এখনো দাঁড়িয়ে আছি, ও যতক্ষণ না স্কুল ঢুকে না যায় আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকি। তো মেয়েকে স্কুল পৌঁছাই দিয়ে আমি চলে আসলাম আমাদের শপে। এসে দেখি অনেক সুন্দর সুন্দর এই আমরাগুলা, তো আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর রহমতে সবার দোয়ায় অনেক ভালো আছি। এই তো নিয়ে নিলাম আমার পছন্দের ফ্রুটস, দুইটাই কিন্তু আমার খুবই পছন্দ। শরীফা আর কাকা নিয়ে আসলাম আমাদের দোকান থেকে, আর এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আমার কাজ শুরু হয়ে গেছে অনেক আগে, বাট আপনাদের সাথে আসলে সব কিছু ভালোভাবে শেয়ার করতে পারি না, খুবই তাড়াহুড়া হয়ে যায়। আজকে আমি মিক্স ভাজি রান্না করতেছি, এখানে প্রায় 3-4 ধরনের ভেজিটেবল। তো রান্না প্রায় শেষ হয়ে গেছে, তো ভাজি প্রায় হয়ে গেছে, আর এরকম করে ভাজি করলে সবাই পছন্দ করে। ছেলে মেয়ের জন্য মুরগি আর আমাদের জন্য মাছ। আজকে আমি মৃগেল মাছ রান্না করলাম। সন্ধ্যার দিকে আমি ছেলে মেয়ের জন্য কোলা জালি তৈরি করতেছি। এই তো এখানে চাউলের গুঁড়া আর একটা ডিম দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর তো শুরু করে দিলাম, একটা অলরেডি হয়েও গেছে, আরও একটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে কোলা জালি তৈরি করি সেটাই। তো আপনারা সবাই দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটু তেল ব্রাশ করে নিলাম, এই তো এখন দিয়ে দিচ্ছি খামির, একটু দিয়ে আমি ফ্রাইদানি একটু ঘুরিয়ে দিই, এই তো হয়ে গেছে সুন্দর করে। আর ঢাকনা লাগিয়ে আমি 2 মিনিট মতো অপেক্ষা করব, 2 মিনিটেই কিন্তু হয়ে যায়, 2 মিনিটও আসলে লাগে না। এই তো হয়ে গেছে, 2 মিনিটের ভেতরে কিন্তু আপনার কোলা জালি রেডি হয়ে যায়। এখন আমি উঠিয়ে নিব এটাও, আর কোলা জালি খেতে কে কে পছন্দ করেন সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আরও একটি দিয়ে দিলাম আমি, তো আর এই কোলা জালি কিন্তু আপনার মাংসের ঝোল দিয়ে খেতেও কিন্তু খুবই খুবই সুস্বাদু, আর আমি বিশেষ করে আসলে কোনো ধরনের ঝোল দিয়ে খাই না। এই তো অনেকগুলাই আমি তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর হলো। আমি খাই খেজুরের গুড় দিয়ে, আমি আমার ছেলে একই টাইপ করে খায়, বাট আমার মেয়েরা একটু ঝোল দিয়ে খায়। তো আমি খেয়ে নিচ্ছি, আপনাদের সাথে একটা শেয়ার করতেছি, ও আপনাদেরকেও একটু দিব, আপনারা সবাই অপেক্ষা করুন। এভাবে খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু খুবই খুবই মজা লাগে। তো আজকের ভিডিওটি হচ্ছে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।